প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী বা ক্লাস ফোরের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2022 সম্পূর্ণ উত্তর সহ, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের দেখে নিতেই হবে। তাহলে এখানে দেখা যাক, এখানে লিখতে হবে পরীক্ষার্থীদের নাম, এখানে বিদ্যালয়ের নাম, এখানে ক্রমিক সংখ্যা বা রোল নাম্বার, আর এখানে দেখো মোট মার্ক হচ্ছে 20, সময় থাকবে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে তৈরি করা হয়েছে এই প্রশ্নগুলি। এবার দেখে নেওয়া যাক, প্রথমে এখানে সঠিক উত্তরটি লেখো। প্রথম একের ক, 444 সেন্টিমিটার, মানে 4 মিটার 44 সেন্টিমিটার। তিনে 3 × 1000 মিটার = 3 কিলোমিটার। গতে আমি রং করলাম, এখানে দেখো দুটো ঘর রং আছে, মোট 10টা ঘর, তাহলে 10 ভাগের 2 ভাগ, তার মানে কি অংশে যদি করি 2/10 = 0.2, মানে 0.2 অংশ। এরপর দেখে নাও ঘ দাগে কি বলেছে। ঘ দাগে দশমিক ভগ্নাংশ, দেখো এখানে 8/10 আছে, তাহলে এখানে কি হবে, একে ভাগ করলে 0.8। উঙ্গ দাগে 12 এর গুণনীয়ক বা উৎপাদকগুলো কত হয়, দেখো 1, 2, 3, 4, তার মানে কত, 12×12, 6×2=12, 3×4=12, 3×4=12, এখানে 4×3=12, ঠিক আছে। এবার দেখে নাও 8 এর গুণিতকগুলো, 8, 16, 24, 32, 8×8, 8×16, 3×8=24, 4×8=32। এইবার আমরা দেখব নিচে 2 ও 3 এর সাধারণ গুণিতকগুলি, এখানে দেখো 6, 3×6, এখানে দেখো 3×4=12, 3ও আছে আবার 6, 2ও আছে 8, এখানে 3 দিয়েও একে ভাগ করা যাবে, আবার কত 2 দিয়েও, 9×18, 3×6=18, আবার এখানে দেখো 24, 3×8=24, আবার কত 12×24, তাহলে সাধারণ গুণিতকগুলো হলো দেখো 6, 12, 18 এবং 24। এইবার দেখো পরের পৃষ্ঠায় দেখে নাও, 6 এর উৎপাদক গাছ তৈরি করো, 6 এর উৎপাদক বা গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 6, তাহলে এখানে এই 6 আছে, 3×2=6, ঠিক আছে, 3×2=6। তারপরে এখানে দেখে নাও 6×6=6, এই 6, এবার দেখে নেওয়া যাক যোগ ও বিয়োগ করো। যোগ ও বিয়োগ এখানে আছে দেখো 20 কিগ্রা, নিচে 11 কিগ্রা, এখানে 7 গ্রাম, 20 কিগ্রা 7 গ্রাম, আর নিচে 11 কিগ্রা 325 গ্রাম, তাহলে 31 কিগ্রা 332 গ্রাম। এবার দেখে নিই 8 কিমি 600 মিটার বিয়োগ 4 কিমি 100 মিটার সমান 4 কিমি 500 মিটার যোগ করলে। এবার দেখো পৃথা 250 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম রসুন, 300 গ্রাম মুগ ডাল কিনলো। পৃথা মোট কত ওজনের জিনিস কিনলো, যদি পৃথা আরও 150 গ্রাম ওজনের বিন কিনতো তবে কি মোট ওজন 1 কিগ্রার বেশি হতো না কম হতো, তাহলে দেখে নিন। পরপর পেঁয়াজের ওজন 250 গ্রাম, রসুনের ওজন 50 গ্রাম, মুগ ডালের ওজন 300 গ্রাম, মোট ওজন হচ্ছে তোমার 600 গ্রাম। এবার দেখে নেওয়া যাক আবার মোট ওজন 600 গ্রাম আর বিনের ওজন 150 গ্রাম, যোগ করে 750 গ্রাম, তাই পৃথার কেনা জিনিসের ওজন 1 কিগ্রার কম হবে, বেশি হবে না কম হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।